বিয়ে থা করেননি, জন্মসূত্রে মা নন কারোরই। তবু তিনি হাজার জনের প্রিয় বড় মা, কারণ এক মা জন্ম দিয়েছেন আর বড় মা তাদের জীবনটা যাপন করতে শিখিয়েছেন। এই বড় মায়ের নাম প্রতিভা মুৎসুদ্দি। ভাষার জন্য জেল খেটেছেন, দেশের স্বাধীনতা এবং নারী পুরুষের সাম্যের জন্য লড়েছেন, লড়ছেন। বাস্তবমুখী শিক্ষায় তার অবদান সবার জানা। মনিরুজ্জামান মনিরকে নিয়ে টাঙ্গাইলের কুমুদিনী কমপ্লেক্স ও ভারতেশ্বরী হোমস ঘুরে প্রতিভা মুৎসুদ্দির সেই গল্পই জানাচ্ছেন সাজেদা সুইটে। নাতি হয়েছে শুনে ধাত্রীকে বকশিশ দিচ্ছিলেন ঠাকুরদা। নাতি নয়, নাতনি হয়েছে শোনার পরই ঠাকুরমা মহাবিরক্ত হয়ে বললেন, বকশিশ দিতে হবে না, ধুতির জন্য দোকানেও যেতে হবে না, বরং শাড়ি গয়নার দোকানে যাও। মনটা ভেঙে গেল ঠাকুরদার, লেপ পুরি দিয়ে শুয়েই পড়লেন। ঘটনা 1935 সালের 16 ডিসেম্বরের, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মহামণি পাহাড়তলি গ্রামের। নিজের জন্মক্ষণের এই গল্প একটু বড় হয়ে মায়ের মুখে শুনেছিলেন প্রতিভা মুৎসুদ্দি। মনে তার প্রশ্ন জাগে, কেন, মেয়েরা কি মানুষ নয়? সত্যিকারের মানুষ হলে ছেলে মেয়ে যে সমান তাই দেখিয়ে দিতে হবে। তখন তো মেয়েরা খুব নিপীড়িত, ছোট মেয়েরে বুড়ো বুড়ো মানুষের সাথে বিয়ে হতো, এগুলো আমার পছন্দ, আমি তার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমি যে ছোটবেলায় কষ্ট পেয়েছি সেই কষ্টটা এখন আমার অনেকটা দূর হয়েছে। গত 90টি বছর ধরে একজন প্রতিভা মুৎসুদ্দি তাই দেখিয়েছেন। তিনি একা বড় হননি, চড়াই উত্তরাই ডিঙিয়ে বড় হতে শিখিয়েছেন লাখো জনকে। নারী সমাজকে আমাদের উন্নত করতে হবে এবং তার জন্য তাদের শিক্ষা এবং তাদের উপার্জনশীল এগুলো হতে হবে। এই জন্য তখন থেকেই কিন্তু আমাদের সংগ্রাম, বলতে পারো তুমি, সংগ্রাম শুরু হয়েছে। প্রথম কর্মক্ষেত্র কক্সবাজার বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা পদে 1960 সালে, পরে 1962 সালে জয়দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে, পরের বছরই আমন্ত্রণ পান ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা রণদা প্রসাদ সাহার। উনি বললেন যে, দেখো মা, আমি তুমি আমি বেঁচে থাকতে তুমি আমাকে ছেড়ে যেও না। ভারতেশ্বরী হোমসে অর্থনীতির প্রভাষিকা হিসেবে যোগ দেন। 1965 সালে হোমসের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন, অবসর নেন 1998 সালে, অর্থাৎ প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি সময়কালের অধ্যক্ষ তিনি। তার সময়েই ভারতেশ্বরী হোমস স্কুল এবং কলেজ হিসাবে দেশ সেরার মর্যাদা পায়। এভাবে নারী শিক্ষা প্রসারে এক কিংবদন্তিতে পরিণত হন প্রতিভা মুৎসুদ্দি। এখন পুরুষ হচ্ছে মেয়েরা অগ্রাধিকার পায়, সুতরাং আমি যে ছোটবেলায় যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আমার এখন অনেকটা পূরণ হয়েছে। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য 2002 সালে 21শে পদক পান তিনি। বই মুখস্থ করবে না, প্র্যাকটিক্যাল শিক্ষা তারা পাবে, স্মার্ট মানুষ হবে, মন্দলে কনভার্ট করতে হবে, কনভার্ট করে ভালো করতে হবে। ভুল হয়তো করবো কোনো সময়, কিন্তু সেটা সংশোধন করার সাহস থাকা দরকার। একটা দেশ, সেটা হলো পৃথিবী, একটা জাত মানুষ, আর একটা ধর্ম মানবতা। ও আমার এখানে এই স্লোগানটা আমার এখানে। শারীরিকভাবে বার্ধক্যের সমস্যা থাকলেও মানসিক দৃঢ়তা এখনও তার 16 আনা। এখনও দেখভাল করছেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, ভারতেশ্বরী হোমস স্কুল ও কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজের মতো বিখ্যাত নারী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিভা মুৎসুদ্দি সারা জীবন সব ধরনের লড়াইয়ে নিজেকে সম্পৃক্ত করেছেন, যে লড়াইগুলো মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য। শুধুমাত্র নারীদের অগ্রগতি, নারী শিক্ষা, কর্মক্ষমতা, স্বাবলম্বন নয়, সব মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার শিক্ষাটাই তিনি মানুষের ভেতরে ঢুকিয়ে দিতে চেয়েছেন। এবং তিনি চান তার এই শিক্ষাটা, তার এই ব্রতটা যেন সবাই মিলে এগিয়ে নিয়ে যাই, সবাই সবার পাশে থাকি। টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স থেকে সাজেদা সুইটি, এটিএন নিউজ।